নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে আইপিএল 2022 কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো আইপিএল 2022কে নিয়ে এই মুহূর্তে একটা বড় আপডেট উঠে আসছে, যেটা উঠে আসছে মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে মুম্বাই ইন্ডিয়ানস তারা কিন্তু আইপিএল 2022 জন্য চারজন প্লেয়ারকে রিটার্ন করে নিল এবং সেই চারজন প্লেয়ারের নাম কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দেব। তো প্রথমে যদি কথা বলা যায়, তিনি হচ্ছেন রোহিত শর্মা, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন এবং ভারতীয় দলের ক্যাপ্টেন এবং একজন দুর্দান্ত ব্যাটসম্যান রোহিত শর্মা, তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে থাকছেন, তাকে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করে নিয়েছে। তার পাশাপাশি কিন্তু সূর্যকুমার যাদব, ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান সূর্যকুমার যাদব, তাকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করে নিল। তার পাশাপাশি কিন্তু কাইরন পোলার্ট, ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার, তাকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করে নিল। এবং জসপ্রীত বুমরা, ভারতীয় দলের এই দুর্দান্ত বোলার এবং মুম্বাই ইন্ডিয়ান্সের এই দুর্দান্ত বোলার জসপ্রীত বুমরা, তাকেও কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স রিটার্ন করে নিল। তো এই চারজন প্লেয়ার যাদের কিন্তু তোমরা আইপিএল 2022 মুম্বাই ইন্ডিয়ান্সে দেখতে পাবে। তো এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। তো তোমাদের কি মনে হয় এই চারজন আইপিএল 2022 কতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে তোমার মনে হয়? অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।